নজর রাখবো যে খবরের দিকে। ইসলামপুরে বোর্ড গঠন সম্পূর্ণ হলো, আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি। ইসলামপুরে বোর্ড গঠন সম্পন্ন হলো বলে কিন্তু জানতে পারা যাচ্ছে, শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন সম্পন্ন হলো ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সুষ্ঠুভাবেই কিন্তু গোবিন্দপুর পঞ্চায়েত নির্বাচনের পরে উত্তপ্ত হয়েছিল, এখন কিন্তু সুষ্ঠুভাবেই কিন্তু সেই বোর্ড গঠন সম্পন্ন হলো। কোন রকম উত্তেজনা ছিল না, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে ওরা নিজেরা। এখানে নেতাদের অবস্থান কিন্তু অত্যন্ত ভালো, যেখানে এই অদ্ভুত একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, যেখানে বোর্ড গঠন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল, সেখানে এখন কিন্তু সমস্তটাই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং খুব সুষ্ঠুভাবে কিন্তু বোর্ড গঠন হয়ে গিয়েছে। বিক্রমাদিত্য, এর আগে গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে বোর্ড গঠন ঘিরে কি কোনো নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়? না, দেখো, বেশ কিছুদিন বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল নির্দল এবং এবং তৃণমূল কংগ্রেসের যে সমর্থকরা ছিলেন, সদস্যরা, তারা কিন্তু নিজেদের মধ্যে এক সময় গন্ডগোলের সৃষ্টি হয়েছিল এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, কিন্তু জেলা নেতৃত্বে এবং রাজ্য নেতৃত্বে নিয়ন্ত্রণে এরা চলে এসেছে এবং তারা সবাই সুষ্ঠুভাবে কিন্তু এই ভোট গঠনটাকে সম্পন্ন করতে পেরেছে এবং এলাকার যে মানুষ, সাধারণ মানুষও বেশ স্বস্তি পেয়েছে। ধন্যবাদ বিক্রমাদিত্য, কথা বললাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে।